গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার সকালবেলায় বারান্দায় চলে এসেছি, আর কি সুন্দর সূর্যটা গাছের ফাঁক দিয়ে দেখা গেল, দারুণ লাগছে। আর ক্লিয়ার ব্লু স্কাই, বিউটিফুল একটা দিন, খুব খুব ভালো একটা দিন, পজিটিভ ভাইবসে ভর্তি, তাই না? চতুর্দিকে রোদ আসছে, ঝলমল করছে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 6th of April, আর এখন বাজে সকাল 7টা। এই মাত্র চাটা খেয়েছি, খেয়ে ভাবলাম যে তোমাদের সঙ্গে একবার দেখা করে নিই, কেননা দেখা করতে খুব দেরি হয়ে যায়, কাজের মধ্যে মানে এনগেজ হয়ে পড়ি। তো যাই হোক, আজকে একটা ভীষণ ভালো দিন, একদম রৌদ্রোজ্জ্বল, পেছনটা দেখলে বুঝতেই পারছো, আর বাইরেটাও তোমাদের ঘুরিয়ে এনেছি, ফুল সানি ডে একদম। আজকে কোথাও বেরোনোর প্ল্যান নেই, আজকে বাড়িতেই আছি, রান্নাবান্না আর বাড়ির কাজ এইসব নিয়েই কাটাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখি কি হয় না হয়। আর হ্যাঁ, একটা কমেন্ট আছে, সেই কমেন্টটা আমাকে বলতে বলা হয়েছে, তো সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। বেশ ভালো একটা টপিক একজন জিজ্ঞেস করেছে যে মানে এই ব্যাপারে তুমি কিছু বলো, তো সেটাই নিয়ে আজকে বলবো। আর তারপরে এমনি টুকটাক আনুষঙ্গিক রোজ নামচা তো আছেই। তো আশা করি তোমাদের দিনটা আজকে ভীষণ ভালো কাটুক, আর এটাও আশা করব যে আমার ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো চলো, আমার ছোট মেয়ে সামনে বসে আমাকে দেখছে, ওকে দেখিয়ে এখনকার মতো রাখছি, তারপরে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি তোমাদের কাছে। এখন এই যে হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিয়ে তারপরে আবার কাজে লেগে পড়বো, আর সঙ্গে থাকবে তোমরা। এই যে আমার ছোট মেয়ে বসে আমাকে নজর করছে আর এদিক ওদিক দেখছে। অনেকক্ষণ পরে আবার এসেছি, 9টা বাজতে চললো, এখন ভাত বসিয়েছি আর ম্যাগুর মাংস হচ্ছে। আমি এবারে কাটাকাটি করব, মার একটা মাছের ঝোল করব, আমার আর গুড্ডি করব মাংস চিকেন, আর সামনের পাতে কি করব না করব এখন অবধি বুঝে উঠতে পারছি না, দেখছি চিন্তা করে, যা হোক একটা করব। আর ম্যাগু তো এসেই গেছে, বুঝতেই পারছো, মপ টপ হয়ে গেছে, সব হয়ে গেছে, আবারও আজকে দেরি হয়ে গেছে, এখন মার পেয়ারা সেদ্ধ করতে দেবো। কি করে যে দেরি হয়ে যাচ্ছে না এটাই বুঝতেই পারছি না, যাকে চটপট রান্নাগুলো সারবো, তারপরে ওই কমেন্ট যেটা আমাকে বলতে বলা হয়েছে সেটা নিয়ে বসবো। রান্নার কাজে হাত দেওয়ার আগে আমার পায়রা সন্তানকে চালটা দিয়ে দিলাম, এসে গেছে, ওরাই বা কেন হাপিত্তা করে ওয়েট করবে বলো। এই দেখো, কোনো কাজ শুরু করবার আগে আমার পায়রা সন্তান এসছে, তাকে খেতে দিলাম, দিয়ে তারপরে এবারে শুরু করবো। মার মাছের ঝোলের পোর্শনটা হয়ে গেছে কাটা, এই যে পটল আলু, আলু দিন সরি, পটল টমেটো পেঁপে আর বেগুন, এই দিয়ে মার একটা পাতলা মাছের ঝোল হবে। আর সামনের পাতে ভাবছি নিম বেগুন করবো, অল্প নিম আছে আর বেগুন দিয়ে ভাজা করব। আর আমাদের একটু চিকেন হবে, চিকেনটা এই যে চিকেনটাকে বাদ করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখনও পেঁয়াজ রসুন কাটা হয়নি, সেগুলো কাটলে তারপরে করব। আর এই মার এখানে পেয়ারা সেদ্ধ হয়ে যাচ্ছে। আজকে কি মানে আফসোস হচ্ছে জানো, কালকে লুচি করেছিলাম রাত্রিরে, তোমরা তো এতক্ষণে যখন এই ভিডিওটা দেখছো তখন অলরেডি তোমরা ইভিনিং ব্লগটা পেয়ে গেছো। তো কালকে লুচি করেছিলাম বিকেলবেলা, মানে রাত্রির ডিনারে, সেই লুচি আমি রেখে দিয়েছিলাম যে আজকে চা দিয়ে খাবো, কেননা আমি চা দিয়ে লুচি খেতে ভীষণ ভালোবাসি, বেমালুম ভুলে গেছি জান, ঘুম থেকে সকালে উঠেও মনে করে রেখেছি যে চাটা করে হলেই বা গ্রিন টি বা একটা কিছু হলেই হলো লুচি দিয়ে খাবো। ঠিক গ্রিন টিটা নিয়ে গেছি চা দিয়ে, মানে আমার এই ফাঁকিবাজির চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিলাম। বলো কি আফসোস হচ্ছে, সন্ধ্যেবেলা অবধি না আমি বাসি লুচি রাখতে চাই না, ওই ব্রেকফাস্টেই ভাবছি খেয়ে নেবো আর কি। এবার ব্রেকফাস্টে যে একটা অমলেট দিয়ে খাবো, ডিম সেদ্ধ করে ফেলেছি, সেখানেও গন কেস, ডিম সেদ্ধ অমলেট দুটো তো খাবো না। তো এখন চিন্তা করছি যে কি দিয়ে খাবো, দেখি একটা কিছু বাতলাবো, না কিছু না পেলে একটু চিনি দিয়ে খেয়ে নেবো, আর একটু না হয় তো চা করলেও হয়, জানা না চা বারবার ভালো লাগে না। একজন জিজ্ঞেস করেছো তুমি দিনে কবার চা খাও, আমি দুবার চা খাই, সকালে একটা গ্রিন টি খাই আর সন্ধ্যেবেলা দুধ চা খাই, আর না চা আর খাবো না, ওই একটু চিনি দিয়ে খেয়ে নেবো, চিনি বা নুন কিছু একটা দিয়ে খেয়ে নেবো। চলো আগে পেঁয়াজ রসুনটা কাটিয়ে মাছের ঝোল মাংস আবার নিম বেগুন সমস্ত পড়ে আছে, কিছুই এখনো স্টার্ট হয়নি। এই যে মার ব্রেকফাস্টটা রেডি করে দিলাম, একটু আঙুর দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আসি, পুরো পোস্তে যাচ্ছি গরমের মধ্যে জানো। 9:30 বাজে, সমস্ত কাটাকাটি পোর্শন রেডি করেছি, মাংস ম্যারিনেট করব, তাতে সব জিনিসপত্র দিয়ে দিয়েছি, এখনো মাখানো হয়নি,
আর বাকি সব রেডি করেছি। আর এই যে আমার পায়রা সন্তান, এই নিয়ে দু খেপ চাল দিলাম, এক খেপ মুসুর ডাল দিলাম। একজন আমাকে কমেন্ট বক্সে না হোয়াটসঅ্যাপে লিখেছিলেন যে ওদেরকে মুসুর ডালও দিতে পারো, ওরা কিন্তু ভালোবেসে খায়। তো সেই মাথায় রেখেছিলাম, তো আজকে মুসুর ডাল দিয়েছি, সত্যিই মুসুর ডাল খেয়েছে। তো যাই হোক, ভ্যারাইটিস খাওয়ার চাইছি, বুঝেছো তো? তো দেখো নড়ে না, ওর আরও খাওয়ার দরকার, খেয়ে খেয়ে পুরো পেট ফুলে উঠছে, তাতেও খাবে, অবস্থা খুব এখন। তো আমি এগুলো সব রেডি করেছি তোমাদেরকে একবার দেখিয়ে, কড়াটা বসাবো। এ দেখো একটা গ্যাস পুরো খালি, দেখেছো? এ দেখো নিম আর বেগুন কেটে রেখেছি, নিম বেগুন করবো, মার মাছের ঝোল হবে, এই মাছ আর আমাদের এই মাংস আর এই টমেটো পেঁয়াজ সব কেটে রেখেছি। এই ম্যারিনেট করার জিনিসপত্র দিয়েছি, এই ম্যারিনেটটা করে রাখবো, মেকি মানে মাখিয়ে রাখছি। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি মার মাছের ঝোলটাকে চাপিয়ে দিই। এই পায়রা সন্তানকে আরেকবার দিতেই হবে, না ছোড়বো আন্দা জানো, এর তো আমি গায়েও হাত দিয়ে কিছু বলে না জানো, এই ক্যামেরাটা রয়েছে বলে ভয় পাচ্ছে। এই দেখ কত ক্লোজ বসে আছে, দেখেছ? সত্যি এদের মতো না, জীব হয় না। এই ঝোলটাকে মাঝখানে সরিয়ে দিয়ে এই স্টিলের কড়াটা দেখো হু হু করে ধোঁয়া বেরোচ্ছে, তেল গরম হয়ে। এতে নিম বেগুন করবো, কি কাণ্ড দেখো, কি ধোঁয়া! ছোট কড়াটা, স্টিলের কড়া দেখলে কি ধোঁয়া বেরোচ্ছে হু হু করে, একটুতেই এত গরম হয়ে যায় না স্টিলের কড়া। কিন্তু উপায় নেই, মাছের ঝোলটা যতক্ষণ না হবে তাহলে হাঁ করে বসে থাকতে হয়, তাই মাছের ঝোল ওদিকে সরিয়ে দিয়ে নিম বেগুনটা ছোট কড়ায় করে দিচ্ছি। মাংসটা তো ছোট কড়ায় হবে না, তাই নিম বেগুনটা সেরে নিচ্ছি। আর আমার পায়রার সন্তানকে দেখলে গায়ে হাত দেওয়া, ওকে গায়ে হাত দিয়ে ওর পিঠে হাত দিয়ে ও কিচ্ছু বলে না, এবার এই ক্যামেরাটা দেখছে তো ভয় পাচ্ছে, ওই জন্যে নাহলে চুপ করে থাকে, কিচ্ছু করে না। সন্তান তাহলে বলেছে কেন বলো, আমি তো মা, তাই না? আমি আদর করবো না তো কে আদর করবে? চলো এখন অবধি হু করে ধোঁয়া বেরোচ্ছে। এটা 10:20 বাজে, নিম বেগুনটা হয়ে গেছে, মাছের ঝোলটা আর একটু ঝোলটাকে কমাচ্ছি মানে ফোটাচ্ছি আর কি, এমনি সবজি সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু কমে গেলেই বন্ধ করে ঢেলে নেবো। আর এই কুকার বসাচ্ছি, মাংসটা আজকে পুরোপুরি কুকারে করবো, আর কড়ায় করবো না, একদম ডাইরেক্ট কুকারে কষিয়ে কুকারেই করে নেবো। আলু কাটতে ভুলে গেছিলাম, আলুটা কেটে নিলাম চট করে। এখনও আমার ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা হয়নি, ব্রেকফাস্টে ওই লুচি খাবো একটু চিনি দিয়ে, একটা ডিম সেদ্ধ আছে, আর একটু ওই আঙুর ফাঙুর যা খেয়ে আমার হয়ে যাবে। কি আফসোস হচ্ছে না, চা দিয়ে লুচিটা খেতে পারলাম না, পুরো ভুলে গেলাম জানো, কী করে যে ভুলে গেলাম। এই কন্টুরাতে আজকে মাংসটা করে নিচ্ছি, মাংস রেসিপি কিছু দেখাচ্ছি না, একটু শেয়ার করেছি, ঘরোয়া চিকেন সেটাই করছি। একদম সিম্পল করে পাতলা মাংসের ঝোল করছি, গুড্ডি রিচটা মোটে খেতে চায় না, তাই আমিও ভালোই লাগে কুকারে দেখবে, পাতলা মাংসের ঝোল করলেও বেশ টেস্টি হয়। অ্যাট লাস্ট এই যে চিকেনটা চাপিয়ে দিলাম, বাস আমার রান্নাবান্নার পাট শেষ, মাছের ঝোল নাবিয়ে নিয়েছি, নিম বেগুনও হয়ে গেছে, আর এই এখন লাস্ট চিকেনটা হবে, আমি এবার ব্রেকফাস্ট খাবো, তার তোড়জোড়টা করি। চলো 10:30 বেজে গেছে, আমি ব্রেকফাস্ট, এই দেখ চিনি আর লুচি এটাই খাবো, ডিম সেদ্ধ আছে সেটা দেখছি, এটা খেয়ে যদি ইচ্ছে হয় খাবো, নাহলে খাবো না। যে টিফিন বক্সে রেখেছিলাম সেটা করেই খেয়ে নেব। যতটা বাসন শর্টকাট করা যায় আমাকেই তো মাজতে হবে বলো, আমার ছোট মেয়ে কোথায় আছে তাও দেখাই, বেশি দূরে যেতে হবে না, এখান থেকেই দেখাতে পারবো। ওই দেখো দেখতে পাচ্ছো জানলার তলায় শুয়ে আছে, দেখেছ আমার ছোট মেয়ে আমার ঘরে জানলার তলায় বসে আছে। চলো খেয়ে দিয়ে নি, শুধু চিকেনটা হচ্ছে, গ্যাসটাকে মিডিয়ামে করা আছে। বাবা পাখাটা চালাই তাই ভাবছি এত গরম কেন। 10:35 বাজে,
পুরো পোস্তে গেছি, ভালো করে কষিয়ে আর কুকারে চাপিয়ে দিয়েছি, ব্যাস এখন হোক। চলো এখন আবার এই গারগার করে আওয়াজ হবে, আমি বরং নিশ্চিন্তে ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে ওই কমেন্টের উত্তরটা দেবো। তোমরা কালকে অনেকে অনেকে প্রায় সবাই গুড্ডিকে অনেক আশীর্বাদ করেছো, অনেক বেস্ট উইশেস জানিয়েছো, ওর ভবিষ্যৎ যেন আরও ভালো হয় শুভকামনা জানিয়েছো, তার জন্যে অনেক 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 থ্যাংকস। মানে ওরও ভাগ্য যে এত লোকের শুভকামনা পাচ্ছে, বেস্ট উইশেস পাচ্ছে। আমি তা ওর হয়ে তোমাদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি। চিনি আমি খাই না, একদম চিনি খাই না, অনেক অনেক দিন পরে চিনি নিলাম, এই লুচি খাবো বলে জান, ভালোই লাগে বেশ, মিষ্টি মিষ্টি, নুন দিয়েও খাওয়া যায়। এবার নুন আর চিনি দুটোই কিন্তু ক্ষতিকারক, একটাকে চয়েস করতে হবে, তো ভাবলাম একটু মিষ্টি মিষ্টি খাই। চলো ব্রেকফাস্টটা শেষ করি, এই মাকে বাইরে নিয়ে আসছে। সেই আনন্দে ম্যাগুর অবস্থা দেখো, মহিলা দিন রাত শুধু আদর খাওয়ার ধান্দা জানো, এরকম উল্টে শুয়ে থাকবে, ওকে চুলকে দিতে হবে, শুশুড়ি দিতে হবে, আদর করতে হবে, এইসব দাঁত বার করে হাসছে। এদিকে আমার মাংস কিন্তু রেডি, চলে এসেছি রান্নাঘরে, মা চলে গেছে ঘরে, আমি যাব এবার চান করতে। তার আগে তোমাদের চট করে একবার রান্নাগুলো দেখি, আমি চলে যাচ্ছি চান করতে, তো রান্নাগুলো একবার দেখে পরে আর কিছুতে মনে থাকে না, রোজ ভুলে যাই। এই যে পাতলা চিকেনের ঝোল, মার মাছের ঝোল, আর এটা নিম বেগুন, এই হচ্ছে আজকের মেনু, আর এখানে আছে ভাত। এই দেখো দেখেছো চাচাচ্ছে, আমি ভাবলাম কমেন্টের উত্তরটা দিয়ে দিই চান করে যাওয়ার আগে, ওই দেখো কি করে কথা বলবো, ম্যাগু রাস্তায় কিছু দেখেছে, সেই দেখে চাচাচ্ছে, দেখো আর কথা বলা যাবে না, আমি চান করে এসে তারপরে রিপ্লাইটা দিচ্ছি। ও কি দেখে চাচাচ্ছে বুঝতে পেরেছি, আমাদের এখানে স্টল দিয়েছে, মাঝে মাঝে স্টল দেন, ওই সেই স্টল দিয়েছে, সেই স্টল দেখে চাচাচ্ছে। এই যে আমাদের কমপ্লেক্সের মধ্যে স্টল দিয়েছে, প্রায় এরকম দেয়, কিসের স্টল বুঝতেও পাচ্ছি না এখান থেকে, এই দেখে চাচাচ্ছে, ঠিক বুঝে উঠতে পারলাম না কিসের স্টল, এখান থেকে ভালো করে দেখাও যাচ্ছে না, মরুগ্গে এখন ও চুপ করেছে যখন আমি বলে দিই। কমেন্টটা দিয়েছে অঙ্কনা ঠাকুর, ওর আমি মেসেজটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি, তোমরা তাহলে পড়ে নিতে পারবে, কেননা অত বড় কমেন্ট আমি এখন আর পড়বো না, তবে মানে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে, ও বলেছে যে তুমি এই ককরোচ টিকটিকি এদেরকে যে আনওয়ান্টেড গেস্ট বলো, যে কী করে বিদায় করব না করব, কিন্তু জীবনে আমাদের অনেক মানুষও এরকম থাকে যাদেরকে ইচ্ছে থাকলেও বিদায় করা যায় না, তারাও আনওয়ান্টেড এবং তারা ভীষণ বিরক্ত করে, আমাদের ইচ্ছে না থাকলেও তাদেরকে মানে ঘাট থেকে নামানো যায় না, এরকমই আর কি, ঘাট থেকে নামানো যায় না বলেনি, আমি বলছি ওর জিস্টটা বললাম আর কি, আর আসল মেসেজটা আমি দিয়ে দিচ্ছি তোমরা পড়ে নিও। দেখো এবার আমি এই মেসেজের উত্তরে বলবো অঙ্কটা, দেখো আমাদের জীবনে এরকম মানুষ এভাবে কথা বলা যায় না জানো তো, হ্যাঁ আমাদের জীবনে এরকম মানুষ অনেকেরই থাকে যেগুলো মানে ঘাড়ের বোঝের মতো, মানে উত্তক্ত করে মারে, বিরক্ত করে মারে, অশান্তি সৃষ্টি করে, এবং আমাদের মনে হয় তাদেরকে আমি ঘাট থেকে নামাতে পাচ্ছি না, তাদেরকে ইগনোর করতে পাচ্ছি না, তারপরেও তাদের কোনো লজ্জা সরমের বালাই নেই, তারা আমার পেছনে লেগে আছে বা পেছনে অশান্তি ক্রিয়েট করে যাচ্ছে। আমার ব্যক্তিগত চিন্তাধারা হয়তো কারোর সঙ্গে নাও ম্যাচ করতে পারে, হয়তো অঙ্কনার সঙ্গেও নাও ম্যাচ করতে পারে, কিন্তু আমি যেহেতু আমাকে বলতে বলা হয়েছে তাই আমি আমার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করছি। আমার মতে বিন্দুমাত্র স্বার্থ যদি আমার সেই মানুষটার কাছ থেকে না থাকে, আমি কিন্তু ইচ্ছে করলে একটা সেইভাবে লাইন টেনে দিতে পারি যার এপারে সেই মানুষটা আসতে পারবে না, এবং ওই লাইনটাও কিন্তু যোদ্ধা কতটা হবে সেটা ডিপেন্ড করছে আমার কোনো রকম স্বার্থ প্রেজেন্টে বা ফিউচারে তার কাছ থেকে আছে কি না, সেটা যদি আমার মাথায় বিন্দুমাত্র থাকে তাহলে লাইনটা হয়তো আমি কাটছি, কিন্তু লাইনটা সেইভাবে কাটছি না যেটাকে সেই মানুষটা টপকে আসতে পারছে আমার
পেছনে লাগবার জন্যে, আমাকে ইনসাল্ট করার জন্যে বা অশান্তি ক্রিয়েট করার জন্যে বা যা তা কথা বলার জন্যে যেরকম ও লিখেছে আর কি। আমার এটা বিশ্বাস পার্সোনালি, আমি তো বারবার বলছি আমার বিশ্বাসটা হয়তো কারোর সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু আমার যখন মাথায় থাকবে যে ওই মানুষটার কাছ থেকে আমার কোনো রকম কোনো স্বার্থ নেই, আজকেও নেই, আগামীকালও থাকবে না, তখন আমি কিন্তু যে লাইনটা টানবো সেই লাইনটা কিন্তু ফর গুড টানবো, এবং সেই লাইনকে কিন্তু কেউ ইচ্ছে করলে আর টপকাতে পারবে না, এটা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষই কিন্তু সব কিছুই বুঝতে পারে, লাইনটার ডিপনেসটা বুঝতে পারে, সেটা কতটা জোরদার টানা হয়েছে, সেটাকে কি আমি টপকাতে পারবো, আর যদি সেই রকমভাবে জোরদারভাবে টানাটা না হয় লাইনটা, তাহলে আমি টপকাতে পারবো, কেননা লাইনটাকে ঢিলে রাখা হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ মাথায় আছে। তো এটা আমার ভক্তি, তো যদি কোনো স্বার্থ না থাকে তাহলে লাইনটাকে সেইভাবে টেনে দাও যাতে সে আর কোনোভাবেই টপকাতে পারবে না, এবং টপকানো যায়ও না, টপকাতে পারবেও না, টপকানোর সাহসও পাবে না, সেটা করা যায়। আর যদি একটু 1% মাথায় একটু কিছু থাকে যে না এই লোকটা বা এই লোকটার সঙ্গীটা বা এই লোকটার ফ্যামিলিটার কাছ থেকে আমার কিছু দরকার হতে পারে, এখন না হোক পরে হতে পারে, কি কি কিছু একটু যদি ব্যাপার থাকে, তাহলে লাইনটা হয়তো তুমি টানার চেষ্টা করছো বা চাইছো সেই মানুষটাকে দূরে রাখতে, কিন্তু সেখানে একটু ঢিলেমি দিচ্ছ, সেইভাবে তুমি শক্তপোক্ত লাইনটা টানছো না, যে কারণেই তোমার ইচ্ছে না থাকলেও সেই লোকটা বা সেই মানুষটা আর কি এগিয়ে আসতে পারছে বা কন্টিনিউ করতে পারছে তোমাকে ইনসাল্ট করতে বা তোমাকে উত্তপ্ত করতে বা হোয়াট এভার করতে। তো এটা চিন্তা করে একবার দেখো অঙ্কনা, এবং চিন্তা করে যে দুটো বললাম সেই দুটোর মধ্যে কোনটা খাটে তোমার ক্ষেত্রে সেটা তুমি বেস্ট বুঝতে পারবে, সেটা তো আমি বুঝতে পারবো না। তো যদি স্বার্থ না থাকে তাহলে সেইভাবে লাইন কিন্তু কাটা যায়, সে কিন্তু আর এগোতে পারবে না, আর যদি কিছু থাকে তাহলে জানি বুঝি সেটা সম্ভব হচ্ছে না সেইভাবে আউট করে দিতে, তাই জন্যেই সেও সেই সুযোগটা নিচ্ছে, সেই সুযোগের সদ্ব্যবহারটা করছে। তো এটাই হলো আমার উত্তর। আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, সবার মতামত আলাদা, সবার চিন্তাধারা আলাদা, সবার পয়েন্ট অফ ভিউ আলাদা। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আমার উত্তরটা দিলাম। স্বার্থ খুব সাংঘাতিক জিনিস, স্বার্থ জিনিসটা না খুব সাংঘাতিক জিনিস, অনেক ইচ্ছেকে মেরে দেয়, অনেক অনিচ্ছেকে মেরে দেয় সব কিছু, স্বার্থ জিনিসটা খুব খারাপ। এবার স্বার্থ আবার এমনই একটা জিনিস যেটা অনেকেই তার কাছে মাথা নোয়াতে বাধ্য হয়, উপায় থাকে না, সেটাও বুঝি, কিন্তু মজ্জা কথা হচ্ছে স্বার্থ জিনিসটা খুব খারাপ। যাই হোক, চলো আজকে মতো অনেক বলে দিয়েছি, আমি এবার চলে যাচ্ছি চান করতে, খুব গরম হচ্ছে, আবার মাকে খেতে দিতে হবে। এই সময় যে নেবুলাইজারটা নিত সেই নেবুলাইজারটা ডাক্তার বন্ধ করে দিয়েছে, সেটা নিতে হবে না, তাই জন্য মা এখন বসে বসে ঝিমোচ্ছে, আমি এসে খেতে দেবো, তো চানটা করে নিই চলো। ঠিক 1টা বাজে, একদম ডট 1টায় চান করে বেরিয়েই আগে মাকে খেতে দিয়ে তারপরে আমি এখানে এলাম, ছুটে গেছি মাকে খেতে দিয়ে, কেন একদম 1টায় খায় তো, কাপড় জামা একদম পুরো কাট হয়ে গেছে শুকিয়ে। কি তেজ রোদ্দুরের গরম একদম বাইরেটা, চলো কাপড় জামাগুলো তুলি আগে। কি সাংঘাতিক রোদের তেজ দেখেছো, মার কাপড় জামাগুলো মার ঘরে রেখে আসি, আর এই আমার ছোট মেয়ে এখানে কি করছে দেখো, মাছি দেখছে। মোটামুটি কাপড় জামা তুলে নিয়েছি, এবারে যাব খেতে, খাবার হচ্ছে নিম বেগুন ভাজা, চিকেন আর ভাত, চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপর আবার আসছি। আবার সব টেবিলে রেখে এসে আগে এই গ্যাস আর কাউন্টার টপটা পরিষ্কার করে টরে তারপরে একেবারে জল নিয়ে যাব খেতে।
15 বাজে, রান্নাঘরের কাজ সমস্ত কমপ্লিট। আমার পায়রা সন্তানকে লাঞ্চে ভাত দিয়েছি, সেসবও খাওয়া হয়ে গেছে। আর আমি এখন এই জল নিয়ে চলে যাচ্ছি ভাত খেতে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সব ঠিকঠাক থাকলে অবশ্যই কালকে আবার একটা ভিডিও করব তোমাদের জন্য। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।